করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে জমানো টাকা দান করল পঞ্চম শ্রেণীর পড়ুয়া। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজের সর্বস্তরের মানুষের কাছে আর্থিক অনুদানের আবেদন করেছে। সেই আবেদনে সাড়া দিয়ে এগিয়ে আসছেন সমাজের সর্বস্তরের মানুষজন। এবার পূর্ব বর্ধমানে গোলচির এক নম্বর ব্লকের লোহা সন্তোষপুর এলাকায় এক পঞ্চম শ্রেণীর পড়ুয়া শিবম চ্যাটার্জি এগিয়ে এলো মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের সহায়তা নিয়ে। লক্ষ্মীর ভার তুলে দিলেন শুক্রবার ওই পড়ুয়া জেলাশাসক বিজয় ভারতীর হাতে এবং তার সাথে উপস্থিত ছিলেন তার বাবা হিমাদ্রি চ্যাটার্জি। হিমাদ্রিবাবু তিনিও এদিন মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের জেলা শাসক ও মন্ত্রী স্বপন দেবনাথের হাতে 15,000 টাকার একটি চেক তুলে দেন। এদিন উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাপতি শম্পা ধারা। বিগত বেশ কয়েক বছর ধরে পঞ্চম শ্রেণীর ওই পড়ুয়া লক্ষ্মীর ভারে সঞ্চিত অর্থ জমিয়ে রেখেছিল এবং সেই অর্থ দিয়ে ওই পড়ুয়া একটি সাইকেল কিনবে বলে ঠিক করেছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যে বিশ্বজুড়ে মহামারী আকার ধারণ করেছে, রাজ্য জুড়েও দেখা দিয়েছে সেই প্রবণতা। রাজ্য সরকারের তরফ থেকেও সতর্কতা অবলম্বন করা হয়েছে। এছাড়াও গোটা দেশ এবং রাজ্য জুড়ে লকডাউন চলছে। সমাজের সর্বস্তরের মানুষ এগিয়ে আসছেন মুখ্যমন্ত্রী তহবিলের সাহায্য করার জন্য। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল এগিয়ে আসছে, কিন্তু তার পাশাপাশি এগিয়ে এলো এই ক্ষুদে পড়ুয়া। আমি এইখানে ডিএম স্যারের কাছে এসে ভাটটা দিতে এসেছিলাম, সে ভাটটা ফুটিয়ে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছি। আর আমি খুব ছোট বয়স থেকে জমাইছিলাম সাইকেল কিনবো বলে। এই মহামারীর নাম শুনে আমি গরিব লোকেদের খাবার খাওয়ার জন্য, ওষুধ কেনার জন্য এটা দিলাম। সাইকেল কিনবে না? না, সাইকেল কিনবো না। তোমার নাম? আমার নাম শিবম চ্যাটার্জি। কোন ক্লাসে পড়ো? ফাইভে পড়ি। কোথায় বাড়ি? লোয়া সন্তোষপুর, গোলসি এক নম্বর ব্লক। ঠিক আছে। হঠাৎ করে তোমার মাথায় এই কিছু টাকাও জমিয়েছিল অনেক দিন ধরে, যে টাকাটা ও বেশ কয়েকদিন ধরে ইচ্ছা ছিল যে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দেবে, যাতে গরিব মানুষ বা অনেক অসহায় মানুষ রয়েছে যারা এখন খেতে পাচ্ছে না বা ওষুধ পাচ্ছে না তাদেরকে দেওয়ার জন্য। তাই জানি না কত টাকা আছে, ভাটটা দিয়ে গেছেন, ভাটটা ফাটিয়ে ডিএম সাহেব দেখবেন কত টাকা হয়। আর তার সঙ্গে আমিও নিজে থেকে কিছু ওই তান তহবিলে ওই 15,000 টাকা মতো আমি দিলাম। নিজেকে খুব আনন্দিত মনে করছি, গর্বিত মনে করছি। আচ্ছা, ও যে এই যে টাকাটা জমাচ্ছিল সে কিসের জন্য জমাচ্ছিল? ও একটা সাইকেল কিনবো বলে জমিয়েছিল, তো দেখা যাক পরে আবার কিনে দেবো। এই যে আপনার ছেলের মনে এরকম একটা মানবিক, আপনি কি এটা ভাবতে পেরেছিলেন কেমন ছেলের মনে? এটা কি কোনোদিনই ভাবতে পারিনি। ওই বেস্ট টিভিতে দেখার পর ইভেন একদিন কেঁদেও ফেলেছে, যে যখন দেখছে যে এরকম মানুষ মারা যাচ্ছে খেতে পাচ্ছে না, সে দেখে একদিন কেঁদেও ফেলেছে। তা আমি অনেকদিন থেকে আসবো ভাবছিলাম, আসা হয়ে উঠছিল না, কারণ যোগাযোগ ব্যবস্থা তো এখন বিচ্ছিন্ন। যাই হোক, একটা গাড়ি টাড়ি ভাড়া করে এসে ক্লাস সেভেনে পড়ে বাড়িতে যে লক্ষ্মী ঝাঁপি, সেই লক্ষ্মী ঝাঁপিকে যে টাকাটা জমিয়েছিল ওই দুটোরই ঝাঁপিটা দিয়ে দিলেন ডিএম সাহেবের হাতে। কত টাকা আছে আমি জানি না, ডিএম সাহেব যদি ভাঙেন বুঝতে পারবেন, ওটাও মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দিয়ে দেওয়া। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, টাইমস বাংলা।